সম্প্রতি বার্মিংহামে ব্যাপক হারে বেড়েছে ডেলিভারি ড্রাইভারদের মোটর সাইকেল চুরির ঘটনা সংঘটিত হচ্ছে আজকে আমরা কথা বলবো কিছু ডেলিভারি ড্রাইভারদের সাথে যে আমি গত এক দেড় বছর ধরে ডেলিভারি করা আমি মানে আমার গত দু তিন চার মাস ধরে অনেক অবস্থা খারাপ কারণ টাউনে এখন সেফ না যেদিকে যে এদিকে কিছু টিনেজার মানুষ আছে যে লাইক কম বয়সী পয়েন খালা পয়েন্ট কম বয়সী তাই খুব বেশি সাঁতারা মানে অনেকবার আমার ফ্রেও এটা কইছে বা বা অনেকবার আমার ফ্রেন্ড অনেক বাইক বাইক লইয়া গেছে তারা আসলে এটা মানে পুলিশও কোনো হেল্প করে না তারার কাছে গেলে তারা জাস্ট কয় তোমরা

ও দুইজন আসে মানে ও সামনে থাকার পরে ও কিছু করতে পারে নাই ও নিয়ে গেছে আমার ওই ওই আর্চিস থেকে ওই ওই সবার সামনে থেকে বাইক নিয়ে চলে গেছে জাস্ট ও লক করে নাই বাইক এই জন্যই সামনে থেকে বাইক নিয়ে চলে গেছে মানে এটাই অবস্থা খুবই খারাপ যাচ্ছে বার্মিয়ামের এই এই বিশেষ করে এই ওয়েস্টব্রাম আস্টন এন এখন তো টাউনে চলে আসছে ওরা আসলে এখন তো কোনো জায়গায় সেফ নাই মনে করি না একজন ডেলিভারি ড্রাইভার আমাদেরকে গৌরব জানিয়েছেন তাদের একটি এ ডেলিভারি ড্রাইভারদের একটি গ্রুপ আছে তো ওই গ্রুপের মধ্যে একটু আগে টেক্স মেসেজ দেওয়া হয়েছে যে তিনজন চুর চক্রের সদস্য গাড়িতে অ্যাটাক করেছে পেরিবার এলাকায় আমি পিছলে চার সাল সে ডেলিভারি কর রাহ তো আমি শ্যামক ডেলিভারি বিলবি সেফ নই खासकर वेस्ट ब्रोमिच पेस्टर्न और ये मैकडोल्ड फोर टू तो सिक्स पीपल कमिंग इन बाइक एंड स्नेसिंग द बाइक्स जितने भी मेरे दोस्त हैं काफ़ी ड्राइवर्स हैं अमजद आदिल उनकी बाइक के सारों को अटैक करके वो बाइक के चोरी करके ले गए हैं तो उनमें से कुछ ड्राइवर मेरे साथ अभी भी अवेलेबल हैं तो आप उनसे भी बात कर सकते हो जैसे नहीं गुप्ता जी हैं काफ़ी पुराने ड्राइवर हैं तो आप इनसे भी बात करके पूछ सकते हो ये भी आपको बताएंगे गुप्ता जी प्लीज हेलो मेरे को पिछले चार पाँच महीने से डिलीवरी करते हुए कर टाइम हो गया बट जो पिछले लास्ट टू मंथ्स से मैं जो सेफ फेस कर रहा हूँ कि बहुत ज़्यादा स्नैचिंग दिन पे दिन बढ़ती जा रही है तो जो एक बहुत सात से आठ बंदे आते हैं चार बाइक के ऊपर बिना नंबर की नेम प्लेट बाइक होती हैं और सेफ़ नहीं रहा कि हम ड्राइव कर सकें डिलीवरी कर सकें तो प्लीज़ দর্শক এটি হলো ডেলিভারি ড্রাইভারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা দেখেন এখানে স্পষ্ট একটি মেসেজ দেওয়া হয়েছে হয়েছে যেটি হলো কেএফসি পরিবার এলাকায় তাদের তিনজন চুর পেরিবার এলাকায় বাইক অ্যাটাক করেছে আপনারা দেখলে বুঝতে পারবেন সিলেটের সুনামগঞ্জের একজন ডেলিভারি ড্রাইভার তার নাম হলো ফাহিম তার বাইকটি নিয়ে গেছে এই হলিহ্যাড হলিহ্যাড রোড ম্যাকডোনাল্ডসের সামন থেকে তিন চারজন দুর্বৃত্ত অ্যাটাক করে এর আগে বিশ্ব আরেকজন জেবুল নামে একজনের আষ্টন থেকে গাড়ি নিয়েছে এবং আরেকজন আছে জেবুল নামের ওনার পরপর দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে তো ডাই ডেলিভারি ড্রাইভাররা দাবি জানিয়েছেন এই মুহুর্তে তাদের তারা যেহেতু ব্রিটেনে কাজ পাচ্ছে না অনেকেই সেজন্য ডেলিভারি পেশাকে অনেকেই বেছে নিয়েছেন তাদের দাবি হলো প্রশাসনের পক্ষ থেকে যদি তাদেরকে একটু সহায়তা দেয়া হয় এবং যারা এসব ঘটনা সংগঠিত করছে তাদেরকে যদি গ্রেফতার করে আইনের আওতায় আনা যায় তাহলে হয়তো বার্মিংহামে মোটরসাইকেল চুরির ঘটনা কমবে নুরুল হক শিপু রানা টিভি বার্মিংহাম